করতে লাগবে না, আমার সব অ্যাডভান্স প্যাক। খাতাটা কেমন দেখলে? আমি তো ভালোই তো কত মজা খাটিয়েছি বুদ্ধি করে, তবে একটা এরকম খাতা করতে হয়েছিল ভাবতো। এবেলা আমার লোক আসেছিল, কেউ টাকাটা দিল, কেউ তোমার ওই ট্রান্সপোর্টের লোক, হ্যাঁ কেউ তোমার ডেকোরেটরের লোক, ঠকিয়ে 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 টাকা যাচ্ছে। সবাইকে কিন্তু পাতার নাম্বার বলে দিয়েছি, প্রত্যেকের নামে আলাদা আলাদা লেজার ফলিও খুলে দিয়েছি, এসে ফলিও নম্বর বললেই বোঝা যাবে ইয়েস কাদের লোক, কি বাবদ টাকা চাইতে এসেছে। ভালো না আইডিয়াটা? কবে যাই? আগে টাকা তো কত? আগে 500 স্যার। এই খাতা ফলিও নাম্বার, ফলিও নাম্বার মানে কি বাবদ টাকা চাইতেছে সেটা বলুন। পাঁচ ভরা বাবা, আবার কি হলো? পাঁচ ভরা তো যা দেবো অ্যাডভান্স দিয়ে দিস, বাকিটা কাজ শেষ হলে তারপরে দেবো। এই এখন দাঁড়াবেন না, জান 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 তো এখন টাকা দেওয়া যাবে না, জান। মানে ম্যানেজ মানে তো চুচুরো। আমি কিন্তু টাকা নিতে আসিনি, দিতে এসেছি। হ্যাঁ ধরুন ধরুন করে দিন, আর অ্যাডভান্সের রসিদটা ফেরত দিন, মালিক বলে দিয়েছে। টাকা ফেরত দিচ্ছে, মালিক বলে দিয়েছে, অ্যাডভান্সের রসিদ মানে কি? আরে কোনো কথা শুনছে না সবাই, গাড়ি ধরনে ওরা ইলেকশনের নোটিশ না পুরো সেটা দিয়েছে, খলব খোপ না। কোথায় কোথায় সেটা দিয়েছে বললে? ওই বর্ভকারীর মুখে বা সামনের দিকে। তাহলে গাড়ি যাবে না? রিজিস্ট্রেশন করলে যাবে কি করে? লাইসেন্স ক্যান্সেল করে দেবে। আরে এদিকে যা, আমার বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনার বিয়ে? এটা গাড়ি আমি চলে যাচ্ছি। কোনোভাবে এই গাড়িটা ব্যবস্থা করা যাবে না? ছাড় পড়ালেই যাবে, তোমার বড় মামা দেখবে উনি একটা খুব খবর পেয়ে গেছে, বিয়ের
পরিবার জন্য তো সব কমপ্লিট, তুমি আমার কে এক ঝামেলা বিয়ে ভুন্ডুল হয় হয় দেখবে তোমার মামা বাবুকে শুনে আনন্দ রাস তোমারে ওখানে গিয়ে আমি কি করবো ঠান্ডা জল ঢেলে দেবে বলবে বড় গাড়ি গ্যাংস্টার বরযাত্রীর লিস্ট কমাতে হবে মোটা না মার উনি কিছু করতে পারলো না তবে কি শুনলে সুভাষ দানু চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সদস্য সে ছাড়াবে বলবো গাড়ি সুভাষ হ্যাঁ দেখো ভাই তুমি তো বর্ধাতে যাচ্ছ হ্যাঁ তোমার গাড়িটা যদি আমাকে দিতে এই ভাড়া যাওয়া লাগে দিয়ে দিতাম এ বাবা রমেশ দা জি 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 আরে আপনি নেবেন এতে ভাড়ার কথা উঠছে কেন পড়ে না না কিন্তু গাড়িটা রাস্তায় নামানোর অবস্থায় থাকলে গাড়ি ধরারা কি ছেড়ে দিত না বিশ্বাস না হয় দেখে আসবি বলছি কি আপনার ওই পানা জন্য কমেছে আরে শর্টকাট করুন শর্টকাট করুন আমি এক্ষুনি আলিপুর কালেক্টরেটে যাবো গাড়ি ছেড়াতে জানি 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 আমার আমারও বিয়ে হয়েছে গায়েলদের কি নিয়ম কানুন আমি জানি বড়ের গাড়ি ঠিক নেই আপনি ওই গায়েলদের কথা বলছেন হ্যাঁ শেষ পর্যন্ত গাড়ি যদি হয়